এপিএসির কেই বা দশক জোড়া কলঙ্ক কাহিনীর অবসান ঘটায় স্বচ্ছতা আর মেধার ভিত্তিক ঘোষণা করা হল 2016 বর্ষর অসামরিক সেবার ফলাফল। দুর্নীতি ভ্রষ্টাচারত লুতুরি পুতুরি হয়ে ইজনের পছত সিজনক এপিএসির কলঙ্কিত বিষয়া রঙাঘরের অতিথি হওয়ার মাজতে অভিভাবক আর ছাত্র ছাত্রীর প্রতি আশার বতরা কড়িয়াই ঘোষণা করা হল 2016 বর্ষর 205 বরের অসামরিক সেবার ফলাফল। যেন এপিএসির কলঙ্ক মোচন করে কেবা দশকর পাছত স্বচ্ছতা আর মেধার ভিত্তিক ঘোষণা করা হল ফলাফল। এই ফলাফলের পাছতেই বহু অভিভাবক আর ছাত্র ছাত্রীয় ব্যক্ত করিলে মনের আনন্দ আর স্বচ্ছতায় কহিয়ায় অনা আশার বতরা। কিছু লড়ছালীর ফোন আহিছে মোক আর ধন্যবাদ মোক জানাইছে আর ভাল ভাল লাগিছে যে ধরক আমি কিবা এটা করব করার কারণে তেওঁলোকে যে পাইছে রিফর্মস বহুত আনিছে তেও আইপিএসসি রেজাল্টস ওয়ে ডিক্লেয়ার্ড ইন টাইম সো মানে ইট ওয়াজ আ গুড অ্যাচিভমেন্ট আই গেস। এই গভর্নমেন্ট টু হেডেড বাই শ্রীযুত সর্বানন্দ সোনোয়াল তেও এনেকা এটা ইমেজ ক্রিয়েট করেছে যে আমি মানে আচরিত হয়েছো যে আমার জাস্টিসটু সেইটো আমি পাইছো। ধুনিয়াক পরীক্ষাটা পরিচালনা করে প্রকৃত মেধার ভিত্তিত আজি প্রার্থীসকল সিলেক্ট করেছে, গতি গোটেই এপিএসসি অথরিটিকে মোৰ ফালৰ পৰা অভিনন্দন জ্ঞাপন কৰিছো। উল্লেখযোগ্য, এইবাৰ ঘোষণা কৰা 205 পদৰ ফলাফলৰ ভিতৰত অসামৰিক সেৱাৰ বাবে মুঠ 95 জনক বাছনি কৰা হৈছে। ভূমি আৰু ৰাজহ সেৱাৰ বাবে 60 জনক বাছনি, অসম আৰক্ষী সেৱাৰ বাবে নিৰ্বাচিত হৈছে 3 জন, আনহাতে কৰ বিষয়া পদৰ বাবে 3 জনক, কৰ আয়ুক্ত পদৰ বাবে 2 জনক, সহকাৰী সমবায় পঞ্জীয়কৰ পদত 5 জনক, শ্রম আয়ুক্ত পদত 7 জনক, কর পরিদর্শক পদত 8 জনক, আবকারী পরিদর্শক পদত 12 জনক আর সহকারী নিয়োগ বিষয়া পদত 10 জনক বাছনিরে ঘোষণা করা হয়েছে ফলাফল। এইবার অসামরিক সেবার পরীক্ষাত প্রথম স্থান লাভ করে গৌরব কড়িয়ায় আনিলে মারিয়া টানিমে। I am extremely happy and grateful that I could crack this exam and secured first position. It's like a dream come true. আনহাতে কালি ঘোষিত অসম প্রশাসনিক সেবার পরীক্ষাত রাজহ সেবা বিভাগত প্রথম স্থান লাভ করেছে বরণ রঞ্জন বরঠাকুরে। মই সদায় বিশ্বাস করো যে মানুষের পিওর মেরিটটো কোনো ডিনাই করব নোৱাৰে কেতিয়াও। যদি সঁচাকে আপুনি মেরিটোরিয়াস হয় বা যদি সঁচাকে যদি পড়াশোনা করে ভাল পায় বা যদি ইউ আর ডেডিকেটেড টুয়ার্ডস এপিএসসি তেনেহলে নো বডি ক্যান ডিনাই এন্ড নো বডি ক্যান স্টপ ইউ বিকামিং এন এসিএস বা এএলআরএস বা এপিএস অফিসার। রাজহ সেবা বিভাগত তৃতীয় স্থান লাভ করে গৌরবর অধিকারী হয়েছে Olivia Chaudhuri. I'm really indeed feeling very lucky at this moment. I owe this to my parents. This is just a small gift from my side to them. Ifale hoddokhito lokokhewa ayogor porikhat APS or shirkho sthan labh korise medhabi chhatro Anup Jyoti Borai. Majoni hatotso rialoi pani tuli thakute majoni majoni oi hobonu pani lagajor. কষ্টটো কৰিছিলোঁ, বহুত কষ্ট কৰিছিলোঁ, কাৰণ নাইট ডিউটি কৰাৰ পিছত 15 ঘণ্টা নাইট ডিউটি কৰাৰ পিছত যেতিয়া মই ৰুমত গৈ বহুত ভাগৰ লাগে তেতিয়া শুই লওঁ, তাৰপৰা আকৌ উঠি পঢ়া শুনা কৰোঁ। কিতাপ লিমিটেড ৰাখিব লাগে কিন্তু ৰিভিজন বেছি কৰিব লাগে, সেইটোৱে ফৰ্মুলা। ফলাফল ঘোষিত হোৱা 205 পদৰ ভিতৰত 95 জনক অসামৰিক সেৱাৰ বাবে বাছনি কৰা হৈছে। মুঠৰ ওপৰত বিগত বহু বছৰ ধৰি দুৰ্নীতি আৰু বিভিন্ন কলংক কাহিনীত লুতুৰি পুতুৰি হৈ থকা এপিএসসি যেন এইবাৰ স্বচ্ছতা আর নিকা ফলাফলেরে কিছু পরিমাণে হলেও মুক্ত হল কলঙ্কর পড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।